বিসমিল্লাহিররাহমানিররাহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সহ সকল দর্শক শ্রোতা, যারা এই ভিডিও দেখছেন সবার জন্য আমার শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকের আলোচনায় আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আব্দুল আজিজ, সহযোগী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ। আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র চলতড়িত অধ্যায় থেকে শান সম্পর্কে। তোমরা হয়তো জানো সকল বৈদ্যুতিক যন্ত্রের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের একটা ঊর্ধ্বসীমা আছে। এই ঊর্ধ্বসীমার চেয়ে বেশি তড়িৎ প্রবাহ কোনো যন্ত্রের মধ্যে দিয়ে পাস করলে যন্ত্রটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। গ্যালভানোমিটার এরকম একটি যন্ত্র। তো এ কারণে গ্যালভানোমিটারকে যখন কোনো উচ্চ প্রবাহযুক্ত বর্তনীতে ব্যবহার করা হয়, তখন এর সাথে খুব অল্প মানের একটি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত করতে হয়। এর ফলে বর্তনীর অধিকাংশ প্রবাহ গ্যালভানোমিটারকে পাস করে ওই অল্প মানের রোধটির মধ্য দিয়ে চলে যায় এবং গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহ আর উচ্চ সীমা অতিক্রম করতে পারে না, এর ফলে যন্ত্রটিও ক্ষতির হাত থেকে রক্ষা পায়। তো এই যে অল্প মানের একটা রোধ গ্যালভানোমিটারের সাথে বা এই জাতীয় কোনো যন্ত্রের সাথে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো, এটাকে আমরা বলি বিকল্প পথ বা শান্ট। এখন আমরা একটু দেখি বর্তনীর মূল প্রবাহের সাথে গ্যালভানোমিটার প্রবাহ এবং শান্ট প্রবাহের সম্পর্কটা কিরকম। চিত্রে একটি বৈদ্যুতিক বর্তনী দেখানো হলো, এতে বৃত্তের ভিতরে একটি গ্যালভানোমিটার দেখানো আছে যার অভ্যন্তরীণ রোধ হচ্ছে জি। এই গ্যালভানোমিটারের সাথে এর দুই প্রান্তের দুই বিন্দুতে, এ এবং বি বিন্দুতে, একটি অল্প মানের রোধ এস সমান্তরাল সমবায়ে যুক্ত করা হলো। মনে করো গ্যালভানোমিটার সর্বোচ্চ আইজি প্রবাহ নিতে পারে আর শান্টের মধ্যে দিয়ে প্রবাহ হচ্ছে আইএস, ফলে বর্তনীর মূল প্রবাহ আই এ বিন্দুতে এসে দুই ভাগে ভাগ হয়ে যাবে। আইজি অংশ গ্যালভানোমিটারের ভিতর দিয়ে প্রবাহিত হতে পারবে আর অপর অংশ আইএস শান্টের ভিতর দিয়ে প্রবাহিত হবে, ফলে আমরা বলতে পারি মূল প্রবাহ আই ইজ ইকুয়াল টু আইজি প্লাস আইএস। এখন এ এবং বি বিন্দুর বিভব যথাক্রমে ভি এ এবং ভি বি হলে ওমের সূত্র অনুসারে আমরা বলতে পারি গ্যালভানোমিটারের ক্ষেত্রে ভি এ মাইনাস ভি বি ইজ ইকুয়াল টু আইজি ইন্টু জি, আর শান্টের ক্ষেত্রে ভিএ মাইনাস ভিবি ইজ ইকুয়াল টু আইএস ইন্টু এস। এই দুটো সমীকরণ তুলনা করলে আমরা লিখতে পারি আইএস ইন্টু এস ইজ ইকুয়াল টু আইজি ইন্টু জি। এটাকে একটু পরিবর্তন করে লেখা যায় আইএস বাই আইজি ইজ ইকুয়াল টু জি বাই এস। এখন উভয় পক্ষে এক যোগ করে অর্থাৎ যোজন করে আমরা লিখতে পারি আইএস প্লাস আইজি বাই জি ইজ ইকুয়াল টু জি প্লাস এস বাই এস। এটাকে একটু পরিবর্তন করে লেখা যায় আই বাই আইজি ইজ ইকুয়াল টু জি প্লাস এস বাই এস, কারণ বর্তনীর মূল প্রবাহ আই ইজ ইকুয়াল টু আইএস প্লাস আইজি। তো এই সমীকরণটিকে আমরা গ্যালভানোমিটার প্রবাহের জন্য লিখতে পারি আইজি ইজ ইকুয়াল টু এস বাই জি প্লাস এস ইন্টু আই। এই সমীকরণটিকে 3 এর 46 নম্বর সমীকরণ হিসেবে চিহ্নিত করা হলো। তো এটার মতো করে আমরা নির্ণয় করতে পারি শান্ট প্রবাহের জন্য আইএস ইজ ইকুয়াল টু
জি বাই জি প্লাস এস ইন্টু আই, এটাকে আমরা 3 এর 47 নম্বর সমীকরণ হিসেবে চিহ্নিত করলাম। তো 3 এর 46 নম্বর সমীকরণ থেকে মূল প্রবাহের জন্য লেখা যায় আই ইজ ইকুয়াল টু জি প্লাস এস বাই এস ইন্টু আই জি, এটাকে 3 এর 48 নম্বর সমীকরণ হিসেবে চিহ্নিত করলাম। তো এই সমীকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি গ্যালভানোমিটার প্রবাহকে একটি বিশেষ রাশি দিয়ে গুণ করলে বর্তনীর মূল প্রবাহ পাওয়া যায়, আর সেই বিশেষ রাশিটা হচ্ছে জি প্লাস এস বাই এস। তো এই জি প্লাস এস বাই এস এই রাশিটিকে শান্টের গুণন ক্ষমতা বা শান্ট গুণক বলা হয়। এখন আমরা শান্টের একটা বিশেষ ব্যবহার একটু দেখার চেষ্টা করি। শান্টের ব্যবহারিক প্রয়োগ দেখা যায় অ্যামিটারে। অ্যামিটার হচ্ছে এমন একটা যন্ত্র যার সাহায্যে বর্তনীর তড়িৎ প্রবাহ সরাসরি অ্যাম্পিয়ার এককে পরিমাপ করা যায়। অ্যামিটার কথাটা আসলে অ্যাম্পিয়ার মিটার এর একটা সংক্ষিপ্ত রূপ। আমরা যদি বিষয়টাকে অ্যাম্পিয়ার মিটার হিসেবে চিন্তা করি তাহলে আমাদের জন্য বিষয়টা বোঝাটা অনেক সহজ হয়ে যায়। এই অ্যামিটারের মধ্যে একটা চলকুণ্ডলী জাতীয় গ্যালভানোমিটার থাকে, আর এই কুণ্ডলীর বিক্ষেপ নির্ণয়ের জন্য কুণ্ডলী তলের সমকোণে একটা সূচক লাগানো থাকে। সূচকটি অ্যাম্পিয়ার এককে দাগ কাটে একটা স্কেলের উপরে ঘুরতে পারে, আর এই কুণ্ডলীর সাথে সমান্তরাল সমবায়ে একটা অল্প মানের রোধ লাগানো থাকে, যেটা 3 এর 12 নম্বর চিত্রে দেখানো আছে। তো যেহেতু একটা অল্প মানের রোধ কুণ্ডলীর সাথে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়, এর ফলে বর্তনীর বা যন্ত্রের তুল্য রোধ খুব কমে যায়, ফলে অ্যামিটারটাকে বর্তনীতে যুক্ত করলে এতে বর্তনীর প্রবাহের কার্যত কোনো পরিবর্তন হয় না, বরং প্রবাহের একটি ক্ষুদ্র অংশ কুণ্ডলীর ভিতর দিয়ে চলে যায় এবং গ্যালভানোমিটার নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পায়। এখন এই গ্যালভানোমিটারকে আমরা একটা অ্যামিটারে রূপান্তর করব। মনে করো এটাকে অ্যামিটারে রূপান্তর করার জন্য এর সাথে এস মানের একটি রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত করতে হয়। এই এস এর মান যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে আমরা খুব সহজে গ্যালভানোমিটারটাকে কোনো একটা বিশেষ প্রবাহ পরিমাপের উপযোগী অ্যামিটারে রূপান্তর করতে পারি। মনে করো গ্যালভানোমিটারের অভ্যন্তরীণ রোধ হচ্ছে জি, আর এটা যে প্রবাহ নিতে পারে তার মান হচ্ছে আইজি। এখন এটাকে সর্বাধিক আই প্রবাহ পরিমাপের উপযোগী অ্যামিটারে রূপান্তর করতে হলে যদি এর সাথে এস রোধের শান্ট যুক্ত করতে হয় তাহলে একটু আগে প্রাপ্ত সমীকরণ অনুসারে গ্যালভানোমিটারের মধ্য দিয়ে প্রবাহ আইজি কে আমরা লিখতে পারি আইজি ইজ ইকুয়াল টু এস বাই জি প্লাস এস ইন্টু আই। এটা থেকে আমরা লিখতে পারি এস প্লাস জি ইন্টু আই জি ইজ ইকুয়াল টু এস আই, অথবা এটাকে লেখা যায় এস ইন্টু আই মাইনাস আই জি ইজ ইকুয়াল টু আই জি ইন্টু জি। এখান থেকে আমরা এস এর মান পাই আইজি বাই আই মাইনাস আইজি ইন্টু জি। সমীকরণের ডান পক্ষের আইজি এর মান জানা আছে, আই এর মান জানা আছে, এবং গ্যালভানোমিটারের অভ্যন্তরীণ রোধের মানও জানা আছে। এই মানগুলো বসিয়ে দিলে এই সমীকরণ থেকে আমরা ব্যবহৃত শান্ট এস এর মান পেয়ে যাই, ফলে এই মানের একটা রোধ গ্যালভানোমিটারের সাথে সমান্তরাল সমবায়ে যুক্ত করে দিলে এই গ্যালভানোমিটারটি
আই প্রবাহ পরিমাপের উপযোগী একটি অ্যামিটারে রূপান্তরিত হয়ে গেল। এখন আমরা ইচ্ছা করলে এই অ্যামিটারের পাল্লাও বৃদ্ধি করতে পারি, অর্থাৎ এই অ্যামিটারের সাহায্যে আই প্রবাহের চেয়ে উচ্চতর কোনো প্রবাহ পরিমাপের উপযোগী অ্যামিটারে এটাকে রূপান্তর করতে পারি। একটি অ্যামিটার সর্বাধিক যে পরিমাণ তড়িৎ প্রবাহ নিতে পারে, পরিমাপ করতে পারে, এটাকে তার পাল্লা বলা হয়। আর একটা অল্প পাল্লার অ্যামিটারকে খুব সহজে বেশি পাল্লার অ্যামিটারে পরিণত করা যায়। এটার জন্য যা করতে হবে তা হচ্ছে, এখন আবার একটি অল্প মানের রোধ এই অ্যামিটারের সাথে সমান্তরাল সমবায়ে যুক্ত করতে হবে শান্ট হিসাবে। আর এই শান্ট এর মান নির্ণয় করতে পারলেই আমরা এর পাল্লা ইচ্ছা মতো বৃদ্ধি করতে পারি। মনে করো অ্যামিটারের অভ্যন্তরীণ রোধ আর এবং এটি সর্বোচ্চ আই প্রবাহ মাপতে পারে। এখন এই অ্যামিটারের সাহায্যে আই এর এন গুণ অর্থাৎ এন আই তড়িৎ প্রবাহ পরিমাপ করার জন্য আমরা যদি এর সাথে সমান্তরাল সমবায়ে এস মানের রোধ লাগাই, তাহলে গ্যালভানোমিটার প্রবাহের জন্য যেভাবে লিখেছিলাম সেরকম অ্যামিটারের প্রবাহের জন্য আমরা লিখতে পারি আই ইজ ইকুয়াল টু এস বাই আর প্লাস এস ইন্টু এন আই। এই সমীকরণটিকে একটু সিম্পলিফাই করে লেখা যায় এন ইন্টু এস ইজ ইকুয়াল টু আর প্লাস এস, অথবা এটাকে আমরা লিখতে পারি এন মাইনাস ওয়ান ইন্টু এস ইজ ইকুয়াল টু আর। এখান থেকে আমরা শান্টের মান পেয়ে যাই এস ইজ ইকুয়াল টু আর বাই এন মাইনাস ওয়ান। তাহলে আমরা যদি কোনো একটা গ্যালভানো অ্যামিটারের প্রবাহের এন গুণ বেশি প্রবাহটার সাহায্যে পরিমাপ করতে চাই, অর্থাৎ এটার পাল্লাকে এন গুণ বর্ধিত করতে চাই, তাহলে যেই মানের রোধ শান্ট হিসাবে যুক্ত করতে হবে সেটা হচ্ছে গ্যালভানোমিটারের অ্যামিটারের রোধকে এন মাইনাস ওয়ান দিয়ে ভাগ দিলে যা হবে তা। আমাদের শান্ট এবং অ্যামিটার সম্পর্কিত আলোচনা এ পর্যন্ত থাক। তোমাদের জন্য একটি বাড়ির কাজ দেয়া হলো, তোমরা এটি সমাধান করে এই মন্তব্যের ঘরে তোমাদের নাম, শ্রেণী এবং রোল নম্বর সহ উত্তর উল্লেখ করবে। চিত্রের মধ্যে বর্তনীর মূল প্রবাহটা একটু অস্পষ্ট দেখা যাচ্ছে, মূল প্রবাহের মান হচ্ছে 1 অ্যাম্পিয়ার। তো আশা করি তোমরা এটি সমাধান করার চেষ্টা করবে এবং যথাস্থানে উত্তর প্রদান করবে। আমার আজকের আলোচনা এখানেই সমাপ্ত করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং সবার জন্য রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।